ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله، الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد بيت عزيز জানতে চেয়েছেন কোরআন তিলাওয়াতের ফজিলাত আরও জানতে চেয়েছেন যে কোরআন তিলাওয়াত করার সময় যাদের দম বা শ্বাস ছোট তারা বড় আয়াত পড়ার ক্ষেত্রে মাঝখানে থেমে যেতে হয় সেখানে পড়ার নিয়ম কী আল্লাহ খাই সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন কোরআন তিলাওয়াতের রয়েছে বিশাল ফজিলাত কোরআন তিলাওয়াতের রয়েছে বিশাল ফজিলত কোরআনুল করিম এটা হলো আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কালাম শুনতে পাই আল্লাহর কালাম আমরা জানতে পারি এটি বড় ফজিলত তারপরে আমরা জানবো যে পরিচিত একটি আলোচ্য বিষয় হয় পরিচিত একটি হাদিস আলামাই কালাম বারবারই বলে থাকেন যে মান করা হারফাম হাসানা ওয়ালা হাসানাতু আসরু আমসা আলীহা ওয়ালা অকলু আলীফিল্লা মিম হারফুন এলাখের যে আল্লাহ রসূল সাল্লাল্লাহুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটি হরফ পাঠ করবে তেলাওয়াত করবে তার জন্য রয়েছে একটি নেকি আর একটি নেকি দশটি নেকির সমান তিনিও বলেছেন যে আমি কথা বলি না যে লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম আর হরফ তা এই হলো কোরআন তেলাবতের নেকি আমরা জানি যে এখলাসের সাথে এখলাসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলম একটি নেকি নেকিকে দশটিতে পরিণত করেন তারপরে হাদিসে আসছে সেটাকে আল্লাহ রাব্বুল আলম আরও বৃদ্ধি করতে সাতশো নেকি করেন তারপরে আল্লাহ আল্লাহরবুল্লম বলেছেন যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলম যার জন্য চান তারকে আরও বেশি দেন অধিক দিয়ে থাকেন সেটা কত আল্লাহ ভালো জানেন তো এই হলো কোরআন তিল ফজিলাত আরও এসেছে হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন যে এ করাউল কোরআন তোমরা কোরআন তিল করিয়াম কিয়ামাতি শাফি আলিয়া সাহাফি কেননা কোরআন যে পাঠ করবে তার পাঠকের জন্য কোরআন কিয়ামতের দিন তার জন্য সাফা আতকার হিসাবে আসবেন অতএব কোরআনের ফজিলত বিশাল ফজিলত আমরা শুনেছি একাধিকবার যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের হাফিজদেরকে বলবেন কিয়ামতের মাঠে যারা হিসাবে উত্তীর্ণ হয়ে যাবে যে তোমরা কোরআন তিলাওয়াত করো আর জান্নাতের উপরে আরোহণ করো যেখানে তোমার কোরআন তিলাওয়াত শেষ সেটাই হলো তোমার থাকার জায়গা অতএব কোরআন ফজিলত বলে শেষ করা যাবে না কোরআন এর তিলাত বলি শেষ করা যাবে না এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কালাম আর তিলাওয়াতের সম্পর্কে যেটা বলবো যে দা যে ব্যক্তির শ্বাস ছোট এমন কথা হলো যে আল্লাহ বলে আলমিন কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে দায়িত্ব চাপিয়ে দেন না অতএব যে ব্যক্তির শ্বাস প্রশ্বাস ছোটো হবে সে থেমে যাবে যদি ভালো অভিজ্ঞ থাকে জানাশোনা থাকে তাহলে বাক্য পূর্ণ করে থামবে বাক্য পূর্ণ করে থামবে এবং যেখান থেকে থামবে তার একটু আগে থেকে আবার শুরু করবে এটা হচ্ছে উত্তম কিন্তু যদি বাক্য পরিপূর্ণ হয়ে যায় তাহলে যেখানের থেকে শুরু করেছে তারপর থেকে শুরু করলেও যায় আছে ইনশাল্লাহ তবে আগের থেকে শুরু করা হচ্ছে উত্তম এটি হচ্ছে বিষয় তো কোরআন তিলাবাতার ক্ষেত্রে যেটা বলবো যে শুধু কোরআন তিলাবাত নয় বরং যে কোনো বিষয়ে বান্দাকে আল্লাহরবুল আলম কষ্টে ফেলতে চান না বরং তাকে সহজ করতে চান বান্দা আল্লাহ রব্বুল আলমিন তো বান্দার অন্তর দেখেন তার বাহ্যিক কিছু দেখেন না যদি সাদা থাকে কোরআনের প্রতি মোহাব্বত আর সে শিকার চেষ্টা করে ভালো পড়ার চেষ্টা করে সেই সাথে তার বুলো হয়ে যায় তাহলে তার জন্য ডাবল নেকি রয়েছে যেমন মুসলিমের হাদিস এসেছে ও এক কোরআল কোরআনা ওয়তা তো অত হু তো অত আনহু আল হিসা কুন ফালাহু আজরানে যে যে ব্যক্তি কোরআন পড়বে কষ্ট করে যে ঠেকে ঠেকে পড়বে ত ত এরকম করে পড়বে এবং তার জন্য পড়া কষ্টকর এবং সে শিখতেছে এমন তো অবস্থা আল্লাহ থেকে ডাবল লিখে দিবেন তো বলব যে তিলাবতের ব্যাপারটা যেখানে থেমে যাবে তার আগে থেকে শুরু করবে যদি তার মাঝখানে থেমে যায় আশা করি বুঝতে পেরেছেন জজাকাল্লাহরান